नमस्कार बंधुरा, मानिस ब्लगे अपन सबाई के स्वागत। आशा करी अपनारा सबाई खूब भलो आज हमें निये हाजिर होयेछी पान्तुआर रेसिपी। देखे ना जाक पान्तुआ करते आमादेर की की लागछे। जल झरानो छाना, गुड़ो दूध, दूधे भेजानो सूजी, बेकिंग पाउडार, राइस ब्रैन अएल नियेछी आमी, चीनी आर होच्छे गोलाप जले कयेकटा किशोरेर पापड़ी भेजानो। প্রথমেই আমি একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে আর চিনি দিয়ে শিরা বানানোর জন্য এটাকে রেডি করতে থাকি। চিনি শিরাটার মধ্যে একটু ফ্লেভার আনার জন্য এর মধ্যে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে জল ঝরানো ছানা, গুঁড়ো দুধ, দুধে ভিজিয়ে রাখা সুজি, বেকিং পাউডার এগুলো দিয়ে ছানাটাকে ভালো করে মেখে রাখ। দুধে ভেজানো সুজিটা ছেঁকে দিতে হবে এর মধ্যে, দুধ শুদ্ধ সুজিটা এর মধ্যে দেব না। আর এইখানে সুজির পরিমাণটা হবে চার ভাগের এক ভাগ, মানে ছানাটা যে বেশি পরিমাণে থাকবে, সুজিটা বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ছানাটা খুব ভালো করে হাতে তালু দিয়ে ভালো করে ঠেসে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো ডেলা না থাকে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে ছানা নিয়ে গোল আকারে গড়ে নেব। অন্যদিকে চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। একটু এই শিরাটার মধ্যে কালার আনার জন্য গোলাপ জলে ভিজিয়ে রাখা যে স্যাফ্রনগুলো ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ছানার বলগুলো ভেজে নেব আর লো ফ্লেমে আমি এইগুলো ভাজব, কেননা যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়। চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে, অন্যদিকে ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভেজে নেবেন। চিনি শিরার মধ্যে এবার এই ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেব পান্তুয়া তৈরির জন্য। খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন খুব ঘন আঠালো না হয়, যদি খুব ঘন আঠালো হয় তাহলে এই পান্তুয়ার মধ্যে রসটা ভালো করে ঢুকবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।